없습니다. 제스루피아. 자카타? 에글로 볼베 아마 포지스타가. 제스루피아 피스. 하이터 카. 아, 예스. 파타? 이게 블랙 보다. 맥심. 30টাকা নাকি? 60. 에어 60. 블랙. 블랙 60. 40টাকা এটা কি হ্যাঁ রামিনোস ও রামিনোস টেস্ট্রা 40টাকা 40 মোনো 65 65 1200 এটা কি বলে রেড মিলান 1200 কি বলে হার্লে কুইন টেস্ট্রা 40 টাকা ওটা রেড মিলান 1000 টাকা পিস আরে ম্যাপ 1200 টাকা ম্যাপ ম্যাপ 1200 টাকা এই আছে আজকে হ্যাঁ বেশি আনো নি ও নিয়ম কি আছে আচ্ছা এই কোথায় গেল এটা কি গো আর এই এই ইয়ে পাপার কত আমার পাইকারি 70 টাকা 70 ছোটটা পাইকারি হ্যাঁ আর বড়টা বড় হচ্ছে 450 টাকা গোল্ডেন পাপার কোনটাকে বলে এটাকে গোল্ডেন পাপার এইটাকে হ্যাঁ গোল্ড কালার বলা হয় এটা আর একটু গোল্ড হয়ে যাবে জলের একটু কেমন ধরলে কিছু হয় না না কিছু এইটা আলাদা জাত হ্যাঁ এটা গ্রিন পাপার এটা গ্রিন পাপার ওইদিকে কি আছে কি বলে বাম্বলবি কত করে এটা এগুলো হচ্ছে 50 টাকা ডজন 50 টাকা ডজন এটা কিসে লাগে এটা এগুলো প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম প্ল্যান্টেড এটা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের জন্য এটা কি এটা প্যানচেস প্যানচেক্স প্যানচেস কত এটা একটা একটা ইয়েলো প্যানচেক্স হয় ওইটা আলাদা হ্যাঁ এটা ইয়েলো হয়ে যাবে আস্তে আস্তে ও এটা কত লাস্টটা ব্লু কালার হবে গোটা বডিটা ইয়েলো কালার হবে আস্তে আস্তে এটা কত ঠান্ডার জন্য 25 টাকা 25 টাকা আর লাইট গবি 25 টাকা পিস 25 টাকা পাইকারি দাম 20 টাকা করে ও সকালে কি কি ছিল ছিল হাইপিনিল ছিল হ্যাঁ হাইপিনিল ছিল ম্যানগ্রোভ জ্যাক ছিল ও আমার মিক্স জ্যাক ছিল পাইকারি হয়ে গেছে এগুলো ইম্পোর্টেড ছিল তো লোকাল ডিসকাস কি হয় না এগুলো সব বাইরে হার্লে কুইন হ্যাঁ এগুলো বাইরে রামিনোস সব রামিনোস এগুলো কালার হয় না না কালার হয় ঠান্ডার জন্য এরকম হয়ে আছে জলে কালারটা আছে সেগেলে থাকলে কালারটা ছেড়ে দেয় আবার আপনার যখন মনও ভালোই চলছে আর মনও এঞ্জেল কালারটা ছেড়ে দেয় আর কিছু না প্যাকেটে মাছের কালারটা ছেড়ে দেয় লোকাল মাছের এরকম কালার হবে না না ডিসকাসে একদমই এগুলো কোথাকার এটা এগুলো আপনার মালয়েশিয়া মালয়েশিয়া একটা সিঙ্গাপুর হয় একটা ব্যাংকক হয় সিঙ্গাপুর হয় থাইল্যান্ড হয় সবচেয়ে ভালো কোনটা টেস্ট্রা মধ্যে আরও ছিল না না ডিসকাস কোথাকারটা ভালো মানে ইম্পর্টেন্ট মালয়েশিয়া টেস্ট্রা আরও ছিল কী কী ছিল নিয়ন ছিল নিয়ন কত করে বেচলে পাইকারি ষোলো টাকা বড় আর উইডো ছিল অ্যালিগেটর 45 একটা ছিল হ্যাঁ ঠিক আছে মাছ অনেক ছিল আজকে ছোটগুলো হচ্ছে এইগুলো তো মেন আর আপনার আরো মাছ আসবে নেক্সট সপ্তাহে মাছ করা থাকে তো ভ্যারাইটি আরো ঘুরবে তাহলে মাছ ঢোকার ব্যাপার আছে শীতকালে একটু মাছের টান থাকে কেননা ঠান্ডার জন্য অনেকে রেটটা হাই থাকে গরম পড়লে একটু কমে যাবে ট্রান্সপোর্টেশন এখন হচ্ছে মাল যদি আসা স্টার্ট করে দেয় ঠিকঠাক তাহলে আর আপনার টেনশন তখন মানে রেট আবার কমে যাবে এরপরে বলছে রেট বাড়বে একটু টান হবে ডিসকাস ছোটটা বিশেষ করে ছোট মাছ বাইরে থেকে আনা আচ্ছা প্রবলেম করছে ঠান্ডায় মরে যাচ্ছে আর ও কি অরান্ডাগুলো কত করে কত
80 টাকা পিস, একটা অরেঞ্জটা 80 টাকা পিস, 80 টাকা একদম ভালো রেট আছে। এখানে আছে রুইকেন পিস 80 টাকা পিস, রুইকেন 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 কত পিস? 60 টাকা, ভালোই তো, ভালো বডি শেপ কালার। এগুলো কি পাইকারি হয়ে গেছে স্যার? এগুলো নিয়ানা কারা, নিয়ানা কারা কত? এগুলো পড়বে আপনার 25 টাকা, 25 টাকা পিস, বড় সাইজের, বড় সাইজের। এটা নিয়ানা কারা, আর একটা গ্রিন আছে, এগুলো 20 টাকা পিস। এটা কি বল, থাইসিল কারা? থাইসিল আর কত? 25 টাকা, 25 টাকা পিস। এও ভালো, ভালো মাছ, বড় সাইজের। এইগুলো আছে সাদা গোলফিস, নরমাল নরমাল। এগুলো কত করে বেচ? এগুলো 20 টাকা পিস, বড় বড় সাইজ। এগুলো আছে বাইকালার, বাইকালার রেড ক্যাপ অরেঞ্জ। এগুলো কত? এগুলো আপনার 50 টাকা, 50 টাকা, ভালোই হেড আছে। হ্যাঁ ভালো হেড আছে, মাছ আছে, ভালো ভালো মাছ আছে, আরও নেক্সট সপ্তাহ আরও ভালো ভালো পাবে। এটা দেখিয়েছে নাকি? এটা কী ছিল? আকার, আকার, ও আকার আছে। ভালো হেড নিতে গেলে কত পড়বে, মানে ভালো হেডের অরেঞ্জ? একদম বাছাই মাছ হলে আপনার 100-এর উপর পড়বে, মানে খুব বড় হেড হলে 100-এর উপরে, 100-150। আর তুমি কি এনেছিলে? ওই তো, ওইগুলো আমারই। ও ওইগুলো তোমার? ওইগুলো আমারই। ওই বলো, অরেঞ্জটা খুব বড় হেড হলে 100-150? আরে বাবা, আরো বেশি, কত? 350-350, 350 টাকা অন্তর রেট পড়বে। আমার কাছে আছে কোয়ালিটি মাছ, এটা এরকম বড় মাথা। ও হ্যাঁ, ইম্পোর্টেডই মাছ, ইম্পোর্টেডই মাছ। 2000-3000 টাকা বলে পিস, 3000 টাকা অত টাকা না, মোটামুটি 800-900 টাকা হলেও পেয়ে যাবে। ভালো মাল, কোয়ালিটি, এরকম বড় মাথা আমার কাছে আছে। ফটো আছে এখানে মোবাইলে? এখন কিছু তো করতে হবে, ৪৫ টাকা করে ৪৫ টাকা করে ৪৫। ভালো আছেন দাদা? ভালো আছেন? আছি, বেঁচে বেঁচে আছেন? আপনার বেশিরভাগই পাইকারি হয় না? পাইকারি বেশি হয়, পাইকারি লুজ হয়। খুব ভালো হেডের অরেঞ্জটা কত পড়বে? 130-150 টাকা না, হচ্ছে ভালো হেড, ভালো হেড।
ভালো কোয়ালিটিও আছে। আজকাল 250 রুপিয়া জোড়া। ও ব্লু লোচ 150 রুপিয়া পিস। কটা জানাচ্ছিল, কটার সময়? 400 রুপিয়া পিস। সাড়ে 7টা। লেপরিন আসতো না? লেপরিন আস 400 রুপিয়া, 600 রুপিয়া, 600 রুপিয়া, 600 রুপিয়া, 1100 রুপিয়া। নাইফ 350 রুপিয়া। রেড টেল ক্যাট 650। 5500। স্টিং রে জয়েন্ট গুরামি 200 রুপিয়া পিস। সাড়ে 300। হোয়াটসঅ্যাপ 350। এটা হোয়াটসঅ্যাপ না তো এমনি? হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ আছে 350। 650 পেয়ার ইয়েলো প্যারট। রেড প্যারট 450 পেয়ার। হ্যালো 600 হল। হ্যাঁ 600 রুপিয়া হল। কি 500 রুপিয়া? 725। नेक्स्ट वीक अनसर्टेन है, नहीं बोल सक रहे हैं। मार्केट होगा भी या नहीं होगा ये नहीं कंफर्म हो सकता, लेकिन आपका काम चलते रहेगा। कोई ऑर्डर करे तो आप? हाँ, ऑल ओवर इंडिया पॉसिबल है डिलीवरी। कोई भी ऑर्डर करो, कुछ भी ऑर्डर करो, प्लीज़ काइंडली कोई फ़ोन करके ये मत बोले जो कबूतर कितना है, डॉगी इतना है, क्योंकि हर जन हमको यही बोल रहा है फोन करके जो कबूतर। फीस का वीडियो, फीस से क्या बोल रहा है, कबूतर है, डॉगी है, ये सब मुर्गी है, सब ये सब मांग रहा है। तो काइंडली ये फिश का, मेरे पास फिश मिलता है, मैं फिश का डिलीवरी करता हूँ, ओनली इम्पोर्टेड फिश, लोकल फिश नहीं। फिश और फिश का फूड भी रखते हैं? फिश फूड मेडिसिन, मेडिसिन इम्पोर्टेड फिश सिर्फ बेचता हूँ, कोई लोकल फिश नहीं बेचता हूँ। बहुत जन फोन करके बोल रहे हैं 4 रुपये वाला गोल्ड फिश कितना अड़के होगा, ये सार कितना अड़के होगा, तो काइंडली अगर हमको ऐसे करके फ़ोन ना करें, अगर इम्पोर्टेड फिश दरकार है तभी फ़ोन करें। थोड़ा फूड दिखा सकते हैं? हैकोरियम फूड बहुत रकम का है, जैसे एरवाना, एरवाना ड्यूटी स्टिक्स, स्टिक्स है बहुत हार्बल स्टिक्स है, ये वाला बहुत अच्छा है स्टिक्स, ये पैरट। अच्छा एरवाना तो लाइव फिश खाता है? लाइव फिश में कुछ वायरस, वो तो एंटीबैक्टीरियल तो होता नहीं है, बैक्टीरियल होता है, कुछ भी प्रॉब्लम उसमें हो सकता है। एरोना खाए तो एरोना का भी कोई प्रॉब्लम हो सकता है। अच्छा अच्छा, तो जिसके कारण लाइव फिश अवॉइड करना ही बेहतर है। अच्छा, ये इसमें कोई प्रॉब्लम नहीं है? ये सब में कोई प्रॉब्लम नहीं है, ये सब सब एंटीबैक्टीरियल है, लैब टेस्टेड माल है। ये कितना ग्राम का है? ये 200 ग्राम। 200 ग्राम जो प्राइस होगा उससे 70-80 रुपया कम। 70-80 रुपया
ये सब इम्पोर्टेड है ना सब? फिश फूड इंडिया में बनता नहीं है, सब बाहर से आता है। इंडियन फिश फूड भी होता है लेकिन उतना काम अच्छा नहीं होता। सब बाहर का है। एक क्या कौन फिश के लिए है? ये पैरेट है, रेड कलर का कोई भी पैरेट, रेड कलर का पैरेट और रेड कलर का कोई भी मछली है उसके लिए। मैंने ड्राई फूड देना ही अच्छा है। बेस्ट ड्राई फूड, बेस्ट। लाइव फिश देने से बीमार होने का चांस है? चांसेस बहुत ज्यादा है। अच्छा अच्छा, बहुत वैरायटीज है ना आपका? बहुत वैरायटी। इसमें बैग में है सब, मेडिसिन भी है? हाँ सब है। मेडिसिन कौन, मेडिसिन कौनटा আছে? মেডিসিন অনেক ধরনের মেডিসিন আছে। আচ্ছা, ফাঙ্গাসের আছে, ব্যাকটেরিয়ার আছে, প্যারাসাইট এফেক্টের আছে। রিডলের একটা হয়, রিডলটা আমি সেল করি না, আমার রিডলটা পোষায় না ঠিক। খুব একটা ভালো না, আমি বলতে চাচ্ছি না ভালো কিনা, কারণ আমি যেটা ইউজ, যেটা আমি কমফোর্টেবল ফিল করি, যেটা আমি দেখেছি এটা ইউজ করলে কাজ হচ্ছে সেটাই আমি সেল করি। হ্যাঁ, আমি দুটো কোন কোম্পানি সেল করো? রেমিডিস, ওয়া আর পোজাইম, এই তিনটে, দুটো তিনটে কোম্পানি সেল করি, তাছাড়া আর কোনো কোম্পানি আমি সেল করি, কারণ দুটো তিনটে কোম্পানি আমি ইউজ করি বলে সেল করি। একজন কমেন্ট করেছে, বলছে ইম্পোর্টেড ডিসকাস না লোকাল ডিসকাস নাকি ইম্পোর্টেডের মতনই কোয়ালিটি হয়? জীবনে হবে, জীবনে হবে না। ইম্পোর্টেড অলওয়েজ ইম্পোর্টেড, লোকাল অলওয়েজ লোকাল। এবারে ওটাকে আর্গুমেন্ট করার কিছুই নেই, কারণ নরমালি একটা পাশাপাশি দুটো রাখলেই বোঝে, বোঝে যাবে, এটা বলার কিছুই নেই। কোনোদিনও ইন্ডিয়ান ভ্যারাইটি ইম্পোর্টেড মতো দেখতে হবে না, অত কালার হবে না, অত কালার হবে না, লংজিভিটিও হবে না। লংজিভিটি বলতে পারবো না, কিন্তু যে কোয়ালিটিতে বলতে পারবো, কোয়ালিটিটা অমনি দিতে পারবে না। ফরেনের দেখো, ইন্ডিয়ার ভ্যারাইটি যদি এতই ভালো থাকতো, ইন্ডিয়ার প্রোডাক্ট যদি এতই, ওই মাছগুলো যদি এত কোয়ালিটি ভালো থাকতো, তাহলে লোকেরা 10 লাখ 50 লাখ খরচা করে বাইরে থেকে কেন আনাতো? ইন্ডিয়া থেকেই নিন। ওকে, নেক্সট উইক দাওয়াত দেখা হবে যদি খোলা থাকে।